أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আমরা আলোচনা করছিলাম ধারাবাহিক লেকচার সিরিজ আমাদের পরকালের পথে যাত্রা। আমরা এখন অবস্থান করছি মৃত্যু বিষয়ক আলোচনায়। মৃত্যু বিষয়ক আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে সাকরাতুল মাউত, অর্থাৎ যখন একজন মানুষ জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করে, মুমূর্ষু অবস্থা। এরকম একটি অবস্থাকে বলা হয়ে থাকে সাকরাতুল মাউত। ইমাম আহমদ বিন হাম্বল তার মৃত্যু সমাগত, তার মৃত্যুকালীন একটা অবস্থা আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তার পুত্র আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ এই ঘটনাটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমার পিতা যখন মৃত্যুসজ্জায়, আমি তখন তার পাশেই ছিলাম। আমার পিতা সাকরা এই অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছিলেন। সাকরা হলো এক ধরনের অচেতন অবস্থা, অথবা আমরা বলতে পারি অবচেতন অবস্থা। আমরা যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে যাত্রা শুরু করব, আমাদের রুহ আমাদের দেহ থেকে বের হয়ে যাবে, একটি জগৎ থেকে অন্য একটি ভিন্ন জগতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। দুনিয়া থেকে আখিরাতের দিকে আমরা প্রবেশ করতে যাচ্ছি। ভেবে দেখুন, অবশ্যই এই প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া হবে। আপনি 60 থেকে 70 বছর এই দুনিয়াতে অবস্থান করেছেন, এখন একেবারে নতুন ভিন্ন আরেকটি জগতে আপনি পদার্পণ করতে যাচ্ছেন, পরকালের জগতে, মৃত্যুর পরের জগতে আপনি প্রবেশ করতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই এত জটিল প্রক্রিয়াটি এতটাই কষ্টকর একটা ব্যাপার যে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই তা সহজ হয় না। মানুষ যখন সাকরার এদিক ওদিক করতে থাকে, অর্থাৎ একবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে যখন উপস্থিত হয়, তখন সে দুনিয়া এবং আখিরাত এই দুটি অবস্থার মাঝখানে নিজেকে আবিষ্কার করে। বিষয়টির সাথে অন্য আরেকটি বিষয়ের বেশ মিল রয়েছে, সেটি হচ্ছে যখন একজন মানুষ দিন শেষে ঘুমিয়ে যায়। সারাদিন সে জাগ্রত অবস্থায় ছিল, এরপর তার অবচেতন একটি অবস্থা সৃষ্টি হলো, তন্দ্রা আচ্ছন্ন একটি ভাব সৃষ্টি হলো, আধো জাগ্রত আধো ঘুমন্ত। এরপর সেই মানুষটা নিজেও জানে না কখন সে ঘুমিয়ে গেছে। সাকরাতুল মাউত অবস্থাটি এরকমই একটি অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টির সাথে, অর্থাৎ ঘুমিয়ে পড়ার সাথে, তন্দ্রাচ্ছন্ন ভাবের সাথে মৃত্যুর যে মিল রয়েছে, সেই মিলটি উল্লেখ করে সূরা জুমারে আল্লাহ বলছেন, الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না তার নিদ্রাকালে। এ কারণেই ঘুমকে বলা হয়ে থাকে ছোট মৃত্যু, গৌণ মৃত্যু, বা আরবিতে একে বলা হয় আল ওয়াফাতুস সুগরা। আপনার জাগ্রত অবস্থা আর ঘুমন্ত অবস্থা বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে চলে, এবং এই দুটি অবস্থার মাঝামাঝি একটি সময় রয়েছে, যে অবস্থাকে বলা হয়ে থাকে আপনি না জাগ্রত না ঘুমন্ত, তন্দ্রাচ্ছন্ন অবচেতন একটি অবস্থা। এই অবস্থাটা পার করার পরে এক সময় আপনি ঘুমের ঘোরে ঢলে পড়েন। মৃত্যুর পূর্বেও একই রকম একটি ঘটনা ঘটে, যেখানে আপনাকে জীবন আর মৃত্যুর মধ্যবর্তী একটা অবচেতন বা অর্ধচেতন অবস্থা অবশ্যই অতিক্রম করতে হবে। সেখানে কিছু মুহূর্তে আপনি হেলে পড়বেন দুনিয়ার দিকে, আবার কিছু মুহূর্ত আপনার মনে হবে যেন আপনি প্রবেশ করছেন দুনিয়া পার হয়ে আখিরাতের দিকে, পরকালের পথে, যেন আপনার যাত্রা শুরু হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন যে এখনই হয়তো আপনি মারা যাবেন। এরকম একটি জটিল অবস্থায় ইমাম আহমদের মৃত্যুসজ্জার কথা আমরা বলছিলাম। ইমাম আহমদ তখন বলছেন, লা বাদ লা বাদ, যার অর্থ হচ্ছে না, এখনই নয়, এখনই নয়। পুত্র আবদুল্লাহ এই কথাটি শুনে খুবই চিন্তিত বোধ করলেন। আপনি পরিস্থিতিটা চিন্তা করে দেখুন, একজন মানুষ মৃত্যু এবং জীবনের মাঝামাঝি অবস্থায় অবস্থান করছে, যেন এই মুহূর্তে সে মৃত্যুবরণ করবে, অথচ সেই মুমূর্ষ ব্যক্তিটি বলছে না, এখনই নয়, এখনই নয়। স্বাভাবিকভাবেই এই কথাটির ব্যাখ্যা কি মনে হতে পারে, অর্থাৎ লোকটি কি বলতে যাচ্ছে বা কি বোঝাতে যাচ্ছে? স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে, না এখনই নয়, এখনই নয় বলতে হয়তো তিনি বুঝাতে যাচ্ছেন, না আমি এখনই মরতে চাই না। এরকমটা মনে হয় স্বাভাবিক নয় কি? তো এরকম একটি অবস্থায় ইমাম আহমদ
কিছুটা সুস্থ বোধ করলেন এবং জেগে উঠলেন। অর্ধচেতন সে অবস্থা থেকে একটু জাগ্রত অবস্থায় ফিরে এলেন। পুত্র আবদুল্লাহ খুবই চিন্তিত উদ্বিগ্ন হয়ে পিতাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আপনি কেন এমন বলছিলেন যে এখনই নয় এখনই নয়? ইমাম আহম্মদ তখন বললেন, আমি দেখছিলাম শয়তান আমার পাশেই দাঁড়িয়ে আছে, সে তার হাতের আঙ্গুল কামড়ে বলছিল, হে আহম্মদ, তুমি তো আমার হাত থেকে ফসকে বের হয়ে গেলে, হে আহম্মদ, তুমি তো আমার হাত ফসকে বের হয়ে গেলে। ইমাম আহম্মদ বলেন, তখন আমি শয়তানকে বলছিলাম, না এখনই নয় এখনই নয়, যতক্ষণ না পর্যন্ত আমি মারা যাচ্ছি তোমার আর আমার এই যুদ্ধ এখনো চলছে, যখন আমি মৃত্যুবরণ করব একমাত্র তখনই আমি তোমার হাত থেকে রক্ষা পাব। শয়তান রাগে দুঃখে তার হাতের আঙ্গুল কামড়াচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল যে সে ইমাম আহম্মদকে কিছুক্ষণের মধ্যেই হারিয়ে ফেলতে যাচ্ছে, অর্থাৎ ইমাম আহম্মদ তার দুনিয়ার জীবন শেষ করে হয়তো পরকালের জীবনে প্রবেশ করতে যাচ্ছেন। কিন্তু শয়তান তার কৌশলে ছলে বলে প্রতারণার মাধ্যমে ইমাম আহম্মদকে ইমান হারা করতে পারছে না। তাকে চূড়ান্ত ধোকা দিয়ে একজন কাফির অবস্থায় নিয়ে যেতে পারছে না। ইমাম আহম্মদ মৃত্যুবরণ করতে যাচ্ছেন একজন মুসলিম হয়ে, মুসলিম অবস্থায়। তাই সে শয়তান, অভিশপ্ত শয়তান, ধোকা দিতে গিয়ে বলছিল, হে ইমাম আহম্মদ, তুমি তো আমার হাত ফসকে বের হয়ে গেলে, হে আহম্মদ, তুমি তো আমার হাত ফসকে বের হয়ে গেলে। মূলত এটাও ছিল শয়তানের একটি ধোকা। তাই ইমাম আহম্মদ এই গুরুত্বপূর্ণ সংকটপূর্ণ অবস্থাতে তিনি বলছিলেন, না এখনই নয়, যতক্ষণ না আমি মারা যাচ্ছি তোমার আর আমার যুদ্ধ শেষ হবার নয়। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন এই ইমানদার বান্দাকে কিভাবে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন, কখনোই নিরস্ত হননি। অথচ আমাদের অবস্থা কিরূপ? আমরা অতি সামান্যতেই অনেক বেশি গর্ববোধ করি, আমরা বলেই ফেলি, বাহ আমি তো জিতেই গেছি, তোমার বিরুদ্ধে আমি জিতে গেছি, তুমি পরাজিত। কিন্তু ইমাম আহম্মদ কি বলছেন? তিনি বলছেন যে, না, যতক্ষণ পর্যন্ত না আমি নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ছি ততক্ষণ পর্যন্ত আমি জিতবো না, আমি জিততে পারি না। ইমাম আহম্মদ যখন এইভাবে বলছেন, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তিনি শয়তানের কবল থেকে নিরাপদ নয়, তাহলে ব্যাপারটা এরকম হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে যে আমাদেরকেও শয়তান আমাদের জীবনের শেষ মুহূর্তে এসে পরাজিত করে দিতে পারে। সারা জীবন হতে পারে আপনি শয়তানের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী ছিলেন, ইমানের যুদ্ধে কখনো পরাজিত হননি, কিন্তু হতে পারে মৃত্যুর পূর্বে যখন শয়তান তার পূর্ণ শক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আপনি হয়তো ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন। আর এরকম হলে ব্যাপারটা হবে সত্যি খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক একটি ব্যাপার। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এরকম হওয়ার কারণটা হলো এই যে শয়তান বুঝতে পারে আপনার সঙ্গে এটাই তার শেষ সুযোগ, অর্থাৎ যতক্ষণ একটা মানুষের হায়াত রয়েছে ততক্ষণ শয়তান সেই লোকটাকে ধোকা দিতে পারে, মৃত্যুর পর শয়তানের তার সঙ্গে আর কোনো লেনদেন নেই। কাজেই যদি এবার আপনি তার হাত থেকে ছুটে যান, অর্থাৎ মৃত্যুকালীন মুহূর্তে যদি আপনি শয়তানের হাত থেকে ছুটে বেরিয়ে যেতে পারেন, ইমান নিয়ে যদি আপনি শয়তানের বিরুদ্ধে লড়াইয়ে জিতে যেতে পারেন, তাহলে আপনি চিরদিনের জন্যই তার কাছ থেকে মুক্তি পেয়ে গেলেন, সে আর আপনার নাগাল কোনোদিনই পাবে না। শেষ সময় আপনাকে পথভ্রষ্ট করতে না পারার অর্থ সে আপনাকে আর ধরতে পারল না। এজন্যই শয়তান প্রতিটি মানুষের জীবনের শেষ সময়ের দিকে বিশেষ নজর দেয় আর আপনার বিরুদ্ধে তার কাজকে, তার প্রতারণার ধোকা এবং ছলনাকে আরও জোরদার করে তোলে। সুতরাং একটু তুলনা করে দেখুন তো আপনার বর্তমান জীবনের মুহূর্ত, আপনি যদি আপনার জীবনের এই মুহূর্তে শয়তানের বিরুদ্ধে পরাজিত অবস্থায় থাকেন, শয়তানের কাছে প্রতিনিয়ত আপনি পরাজিত হচ্ছেন, তখন যখন আপনার মৃত্যুকালীন অবস্থা চলে আসবে, সংকটপূর্ণ সাকরাতুল মাউতের সেই সংকটপূর্ণ অবস্থায় চলে আসবে, যখন আপনি নিজেও একটি অর্ধচেতন অবচেতন অবস্থায় চলে যাবেন, তখন সেই অন্তিম মুহূর্তে এই লড়াই কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আপনি এখন সুস্থ, এই যখন সুস্থ অবস্থায় শয়তান আপনার উপর কেবল সামান্য কিছু মনোযোগ দিচ্ছে, হয়তো অর্ধেক মনোযোগ দিচ্ছে, তখনই আপনি তার কাছে প্রতিনিয়ত পরাজিত হচ্ছেন, তাহলে সেই অভিশপ্ত শয়তান যখন একাগ্রভাবে তার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পূর্ণ শক্তি সাথে আপনার উপর মনোযোগ দেবে, তখন আপনার অবস্থাটা কিরূপ হবে? এগুলি হচ্ছে মৃত্যুকালীন অবস্থা, মৃত্যুকালীন ফিতনা। এজন্যই আমরা সালাতে, বৈঠকে বলে থাকি, আল্লাহর কাছে দোয়া করে থাকি,
যে হে আল্লাহ, আমরা তোমার কাছে জীবন ও মৃত্যুর ফিতনাহ থেকে আশ্রয় চাই। এখন আসুন আমরা কিছুটা আলোচনা করি যে একজন মানুষের জীবনের যখন সমাপ্তি হবে, অর্থাৎ সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তখন কি কারণে তার জীবনের করুণ সমাপ্তি ঘটতে পারে, অথবা একটি মন্দ সমাপ্তি ঘটতে পারে, বা বাজে মৃত্যু, খারাপ মৃত্যু হতে পারে, ইমান হারা অবস্থায় কেন সে মারা যেতে পারে, এই বিষয়টি নিয়ে চলুন আমরা কিছুটা আলোচনা শুরু করি। কেননা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে জীবনের অন্তিম মুহূর্ত। কারণ একজন ব্যক্তি যে অবস্থায় বা যেভাবে মারা যাবে, তার নতুন জীবনের শুরু অর্থাৎ পুনরুত্থান হবে সেই একই অবস্থায়। কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করলো, তার পরকালে জীবনের উত্থান হবে, পুনরুত্থান হবে হাশরের ময়দানে সেই ভালো কাজটি করা অবস্থাতেই, অর্থাৎ যেখান থেকে আপনি শেষ করছেন ঠিক যেন অনেকটা সেখান থেকেই আপনার নতুন জীবনের শুরু হচ্ছে। যদি হজের ইহরামকৃত অবস্থায় তালবিয়া করার সময় কেউ মারা যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, সেই ব্যক্তি এভাবে পুনরুত্থিত হবে, সে বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইক। আর যদি কেউ মারা যায় শহীদ হিসেবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, সে কিয়ামতের দিনে কবর থেকে যখন বের হয়ে আসবে, তখন তার ক্ষতস্থান থেকে এমনভাবে রক্ত ঝরতে থাকবে যেমনটা যুদ্ধের সময়, মৃত্যুর সময় তার অবস্থা হয়েছিল। যুদ্ধের ময়দানে যেভাবে সে মৃত্যুবরণ করেছে, ক্ষতস্থান থেকে তাজা রক্ত ঝরে পড়ছে, সেই একই অবস্থায় শহীদ হিসেবে সে হাশরের ময়দানে পুনরুত্থিত হবে। তো চিন্তা করে দেখুন, যারা খারাপ কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করছে, তারা সেই ভয়ানক হাশরের ময়দানে যখন সেই মন্দ কাজ করা অবস্থায় উত্থান হবে, কি ভয়ঙ্কর হতে পারে তাদের সেই পরিণতি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, হে আল্লাহ, আমার জীবনের শেষ কাজকে সবচেয়ে ভালো কাজ হওয়ার তৌফিক দান করো। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে একজন জান্নাতের কাজ করতে করতে এমন একটি অবস্থায় এসে পৌঁছে যাবে যে জান্নাত থেকে তার দূরত্ব হবে মাত্র এক কদম, এরপর শেষে এসে তুমি জাহান্নামবাসীদের মতো একটি কাজ করে মৃত্যুবরণ করবে, আর তাই তোমার বাসস্থান হবে জাহান্নাম। আমাদের মধ্যেও অনেকে এরকম থাকতে পারেন বর্তমানে, যারা মনে হচ্ছে যেন একেবারে জান্নাতি লোকদের মতোই তো আমাদের সমস্ত কার্যকলাপ, ভালো কাজ করছেন, আমল করছেন, কিন্তু শেষ মুহূর্তে যে আপনার অবস্থা এমন হতে পারে, হয়তো মারাত্মক কোনো ভুল করে ফেললেন, কিছু গড়বড় করে ফেললেন, তখন আপনার ওই অবস্থায় মৃত্যু এসে উপস্থিত হলো আর আপনার গন্তব্য নির্ধারিত হয়ে গেল জাহান্নাম। আবার এর বিপরীত হতে পারে, আপনি এমন একজন লোক হতে পারেন যিনি জাহান্নামের বাসিন্দাদের মতো যত খারাপ কাজ আছে সব করে চলেছেন, জীবনের শেষ মুহূর্তে এসে আপনি কিছু ভালো কাজ করলেন, তাই দেখা গেল মৃত্যুর পর আপনার অবস্থান হয়ে গেল জান্নাত। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই শেষ সময়টা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো, পবিত্র ও বরকতপূর্ণ মৃত্যুর জন্য দোয়া করি। এখন আমাদেরকে ভাবতে হবে যে একজন মানুষের জীবন কেন খারাপ সমাপ্তির দিকে নিয়ে যেতে পারে তাকে, কেন সে ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, অথচ হয়তো সারা জীবন সে ভালো কাজ করে এসেছে। এক নম্বর কারণ হতে পারে যে তার ইমানে, আকিদাতে, বিশ্বাসে এমন কোনো ত্রুটি বা অপরিপূর্ণতা ছিল যেটা ছিল মূলত প্রথম দিন থেকেই, কিন্তু সে জানত না। যখন মৃত্যুর সময়ে কঠিন পরীক্ষায় সে উপস্থিত হয়েছে, তখন সে সেই পরীক্ষায় ফেল করেছে এবং ইমান হারা অবস্থায় একটি বাজে পরিণতির মাধ্যমে তার জীবন শেষ হয়েছে। অর্থাৎ এক নম্বর কারণ হচ্ছে ইমানে, আকিদাতে ত্রুটি বা অপরিপূর্ণতা থাকা এবং দূষণযুক্ত হওয়া, অর্থাৎ বিশুদ্ধ ইমান নেই কিন্তু আপনি এই বিষয়টি জানতেন না। তো একটি সাধারণ উদাহরণের কথা চিন্তা করুন, ধরুন আপনি একটা কম্পিউটার কিনে সেখানে বিভিন্ন কাজ শুরু করলেন, প্রথম মাস সেটা খুব ভালোভাবে চললো, দ্বিতীয় মাসেও ঠিকঠাক মতো কাজ করলো, কিন্তু হঠাৎ আপনি কোনো একটি ভারী সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন রান করাতে শুরু করলেন, অমনি কম্পিউটারে নানান রকম সমস্যা এসে উপস্থিত হয়ে গেল, এমনকি কাজ করতে করতে সেটা হয়তো নষ্টই হয়ে গেল। তো আপনি পরীক্ষা করতে গিয়ে জানতে পারলেন যে আসলে কম্পিউটারের সমস্যাটা ছিল প্রথম দিন থেকেই, কিন্তু এতদিন ব্যাপারটা আপনি ধরতে পারেননি। কেন কেন প্রকাশ পায়নি? কারণ এই ত্রুটিকে আপনি হালকাভাবে বিবেচনা করছিলেন, আপনি সহজ সরল সফটওয়্যার অ্যাপ্লিকেশন চালাচ্ছিলেন, কঠিন কোনো প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন অথবা কোনো কার্যক্রম পরিচালনা করেননি। যখনই আপনি একটি কঠিন পরীক্ষা সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন চালনা করলেন, তখনই কম্পিউটারের ত্রুটিটা ধরা পড়লো এবং আপনার কম্পিউটারটি নষ্ট হয়ে গেল। কেন হলো? কারণ প্রথম দিন থেকে সেখানে একটি গোপন লুকানো ত্রুটি ছিল, প্রথম দিন, দ্বিতীয় দিন, এমনকি দুই মাসের মধ্যেও সেটা ভালোভাবে কাজ করলো, কোনো ত্রুটি ধরা পড়লো না। কিন্তু যখনই আপনি একটি জটিল কিংবা
ভারী সফটওয়্যার রান করাতে গেলেন, তখন আপনার কম্পিউটারটি নষ্ট হয়ে গেল। ভেবে দেখুন, এখানে কিন্তু আপনার প্রতি কোনো অবিচার করা হয়নি। প্রথম দিন থেকে এখানে অপ্রকাশিত লুকানো অবস্থায় এমন একটি ত্রুটি ছিল যেটা ধরা পড়েনি, কারণ সেই পরীক্ষা করার জন্য কোনো ফিতনা বা পরীক্ষা এসে সেই ত্রুটি পরীক্ষা করার জন্য কোনো ফিতনা এসে উপস্থিত হয়নি, পরীক্ষা এসে উপস্থিত হয়নি। আপনি ভেবে বসেছেন যে আপনার কম্পিউটারে কোনো সমস্যা নেই, কারণ আপনি বাজার থেকে একেবারে নতুন ব্র্যান্ড নিউ একটা কম্পিউটার কিনে নিয়ে এসেছেন। ঠিক একইভাবে এই উদাহরণের মতোই আপনি বর্তমানে পৃথিবীতে জীবিত আছেন সুস্থ স্বাভাবিক অবস্থায়, আর আপনি মনে করছেন, বাহ, আমার ঈমান একেবারে নিখুঁত, আমার আকীদা একেবারে পরিষ্কার, আমার মন তো পরিষ্কার। কিন্তু এমনও হতে পারে যে এই মুহূর্তে আপনার অন্তরের কোনো গহীন কোণে দীন ইসলাম সম্পর্কে মারাত্মক কোনো সংশয় লুকিয়ে আছে, কোনো বিদআত তাতে আপনি লিপ্ত আছেন। আল্লাহ, রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিংবা আম্বিয়া আলহিমুসাল্লাম সম্পর্কে হয়তো আপনার মনে কোনো গোপন সন্দেহ লুকিয়ে আছে, আর এরকম একটি অবস্থায় আপনি হাজির হলেন মৃত্যুর সামনে, আর আপনাকে ধোকা দেওয়ার জন্য তখন সেখানে উপস্থিত শয়তান নিজেই। সেই সময় শয়তান তার সম্পূর্ণ শক্তি নিয়ে পূর্ণ প্রচেষ্টা চালাবে যেন সে আপনাকে এই পরীক্ষায় ফেলতে পারে, আপনাকে যেন কিছুতে সে পাশ করতে না দেয়। অর্থাৎ শেষ মুহূর্তে এসে ব্যাপারটা আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে। তখন আপনি আবিষ্কার করবেন, আপনি জানবেন যে আপনার বিশ্বাসে ত্রুটি ছিল, আকিদায় গলত ছিল। যখন আপনি আপনার ইমানে কোনো খুঁত খুঁজে পাবেন, তখন আপনি কি করবেন? সেই সংকটপূর্ণ মুহূর্তে আপনার করার কি অবস্থা আছে? যখন আমরা একটি কম্পিউটার মেরামত করতে দেই, প্রাথমিকভাবে যিনি মেরামত করবেন তিনি চেষ্টা করেন যে ত্রুটি কি তা বের করে তা সংশোধন করার জন্য, যেখানে ত্রুটি সেটাই সংশোধন করার চেষ্টা করেন। কিন্তু যখন সংকটপূর্ণ অবস্থা হয়, ত্রুটি মারাত্মক হয়ে দেখা দেয় এবং যে পরীক্ষা করছে সে নিজে বুঝতে পারছে না আসলে কি ত্রুটি, তখন সে পুরো কম্পিউটারটা, পুরো ডিভাইসটিকে নিয়েই সে সংশয় পুরো ডিভাইসকে নিয়েই সে সন্দেহ এবং সংশয়ে পড়ে যায়। কোথায় ঠিক করবে তা সে বুঝতে পারে না। এরপরে একসময় সে সিদ্ধান্ত নেয়, না, পুরো কাঠামোটাই পাল্টে ফেলতে হবে, নতুন জিনিস নিয়ে আসতে হবে। হ্যাঁ, এরকমই একটি ব্যাপার হতে পারে আপনার মৃত্যুকালীন সময়ে। আপনি ঈমান, আকীদা, দীন ইসলামের কোনো বিষয় নিয়ে হয়তো সন্দেহ সংশয় এর মধ্যে পড়েছিলেন, সারা জীবন কোনো বিদআতে লিপ্ত ছিলেন, কিন্তু এতদিন আপনি জানতেন না, বুঝতে পারেননি, কারণ সেই অনুপাতিক মারাত্মক কোনো পরীক্ষা এসে আপনার সামনে হাজির হয়নি। কিন্তু মৃত্যুকালীন সময়ে যখন শয়তান পূর্ণ মনোযোগ দিয়ে আপনার সাথে ধোকা, প্রতারণা ইত্যাদি নিয়ে উপস্থিত, তখন আপনি ঈমান, আকীদা নিয়ে হয়ে পড়লেন একেবারে হতবিহ্বল, কি করবেন আপনি বুঝতে পারছেন না। তখন হয়তো বিরক্ত হয়ে আপনি সিদ্ধান্ত নিলেন, না, পুরো কাঠামোটাই আমি পাল্টে ফেলি। যেভাবে আপনি কম্পিউটারে ত্রুটি খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নিলেন পুরো ডিভাইসটাই পাল্টে ফেলবেন, ঠিক সেভাবেই হয়তো আপনি সিদ্ধান্ত নিতে পারেন, না, এই দীন ইসলামটাই আমি ত্যাগ করে ফেলব। আপনি ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণের সিদ্ধান্ত নিলেন, আর এমন মারাত্মকই হয়ে থাকে মৃত্যুকালীন ফিতনা। এ কারণেই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন, আমরা এটা কখনোই আশা করতে পারি না যে এমন কোনো ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো সরল পথে চলছে সেই ব্যক্তিকে আল্লাহ ভ্রান্ত পথে পরিচালিত করবেন, যদি না সেই ব্যক্তির বিশ্বাসে আগে থেকেই কোনো গোপন সমস্যা থেকে থাকে। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ও দয়ার কারণে যে ব্যক্তি প্রকৃত সৎকর্মশীল তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই গোমরাহ করবেন না, কখনোই পথভ্রষ্ট করবেন না। সুতরাং এর মানে হচ্ছে এমন একটা খুঁত আপনার মধ্যে যা হয়তো ছিলই কিন্তু এতদিন তা প্রকাশ পায়নি, কিন্তু মৃত্যুকালীন ভয়ঙ্কর পরীক্ষার সময় শয়তানের ধোকার কারণে সেটা প্রকাশ পেয়েছে এবং আপনি সেই পরীক্ষায় হয়তো ফেল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লোকদের উদাহরণ দিয়েই বলছেন যে কারা একেবারে সর্বশান্ত নিঃস্ব লোক, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লোক, কারা দেউলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا বলুন, আমি কি তোমাদেরকে সেই সব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক থেকে, আমলের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত? এরাই তো এই দুনিয়ার জীবনে তাদের প্রচেষ্টাকে পণ্ড করেছে, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেউলিয়া মানুষদের কথা বলছেন,
যারা ভাবে তারা ভালো কাজ করছে কিন্তু আসলে তারা যে কাজ করছিল তা ছিল ভুল, যার কোনো পারিশ্রমিক নেই, যার কোনো মূল্য নেই, কাজের কাজ কিছুই তারা করছে না। আপনি বর্তমান দুনিয়াতেও দেখতে পারবেন যে কিছু মানুষ আছে যারা বাহ্যিকভাবে তাদেরকে দেখে মনে হয় তারা খুবই সৎকর্মশীল, খুবই দিনদার ইমানদার ব্যক্তি। এই ধরনের লোকেরাও মনে করে যে তারা খুব ভালো সৎ কাজ করছে, কিন্তু হয়তো তারা যে কাজটি করছে তা করছে একটি ভুল পথে, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে সেই কাজটি তারা করছে না, ভুল তরিকায়, নিজেদের মন গড়া পথে তারা সেই নিজস্ব ইবাদত পদ্ধতি আবিষ্কার করে তা অনুসরণ করছে। তারা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাদের কোনো আমল গৃহীত স্বীকৃত হবে না, অর্থাৎ তাদের সমস্ত কর্ম ক্ষতিগ্রস্ত কর্ম, বাতিল কাজ। এরাই হচ্ছে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেউলিয়া এবং নিঃস্ব লোক। দুই নম্বর কারণ যে কারণে আপনার একটি বাজে মৃত্যু হতে পারে বা ইমানহারা অবস্থায় আপনি মৃত্যুবরণ করতে পারেন তা হচ্ছে বিপদগামী হওয়া বা সরল পথ থেকে সরে যাওয়া। একটি উদাহরণ চিন্তা করুন, একজন ব্যক্তি সে সোজা পথ ধরে এগিয়ে যাচ্ছে, পথ চলতে চলতে সামনে অগ্রসর হতে হতে হঠাৎ সে সিদ্ধান্ত নিল যে না, হালকা একটু ডানে অথবা বামে সরে যাবে, ছোট্ট একটা বাঁক নেবে, সামান্য একটা কোণ উৎপন্ন করে এরপর আবার সে সোজা সরল পথে এগিয়ে যাবে। প্রথমে এই সামান্য ছোট শাখা পথ হয়তো খুব সামান্য একটা পার্থক্য সৃষ্টি করবে তার আগের চলার রাস্তার সাথে, কিন্তু যতই সে সামনে অগ্রসর হতে থাকবে ততই তার পূর্বের পথ থেকে, মূল সরল পথ থেকে তার নতুন চলার পথের দূরত্ব ততই বাড়তে থাকবে, দুটি রেখার মাঝে পার্থক্য ততই বেশি বাড়তে থাকবে যত সে সামনে এগিয়ে যাবে। এই ছোট্ট বাঁক কিংবা মোড় প্রথমের দিকে ছোট মনে হলেও যত আপনি সামনের পথ চলবেন তত বেশি সরল পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে, হেদায়াতের রাস্তা থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। চিন্তা করুন, এমনই একজন সৎকর্মশীল ব্যক্তির কথা, সেই সৎকর্মশীল ব্যক্তিটি আর কেউই নয়, সে হচ্ছে ইবলিস, শয়তান। সারা জীবন সে ভালো কাজ করে এসেছে, কিন্তু হঠাৎ একটি পরীক্ষায় সে উপস্থিত হলো এবং সে সেই পরীক্ষায় একটা ছোট্ট ভুল করল, কিছু সময়ের জন্য সে তার আগের এতদিন ধরে চলে আসা সরল পথ থেকে ছোট্ট একটা বাঁক নেওয়ার সিদ্ধান্ত নিল, আর এই কাজটি সে করেছিল অহংকার এবং নিজেকে বড় মনে করার কারণে। অহংকার একটা মারাত্মক সমস্যা, আর এভাবে সে পরিণত হলো সবচেয়ে নিকৃষ্ট একটি সৃষ্টিতে, তার এতদিনের পূর্বের আমল সবকিছুই নস্যাৎ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি উল্লেখ করে কুরআনে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَقُصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। আর তাদেরকে পড়ে শোনাও ওই ব্যক্তির বৃত্তান্ত যাকে আমরা আমাদের নির্দেশাবলী প্রদান করেছিলাম, কিন্তু সে সেসব থেকে নিজেকে গুটিয়ে নেয়, সেজন্য তার পিছু নেয় শয়তান, কাজেই সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হল। আর যদি আমরা ইচ্ছা করতাম তবে নিশ্চয়ই এর দ্বারা তাকে আমরা উন্নীত করতাম, কিন্তু সে মাটি আঁকড়ে ধরে রইল আর সে তার হীন কামনার অনুসরণ করেই চলল। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তির বিবরণ দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহর আয়াত সম্পর্কে অবহিত, দিনের ইলম তার আছে, কিন্তু এরপরও জেনে শুনে বুঝে সে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবৃত্তি কামনা বাসনা শাহাবাতের অনুসরণ করে চলেছে, আর তাই সেই ব্যক্তির পিছনে লেগেছে কে, শয়তান, আর তাকে করেছে পথভ্রষ্ট। কিন্তু কেন এমন হলো? কারণ সে মাটি আঁকড়ে ধরে রইল, সে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে রইল। চিন্তা করে দেখুন এই পার্থিব জীবন কি না করতে পারে।
এটা এমন একটা ব্যক্তিকে পথভ্রষ্ট করে দিল যার কাছে ইলম ছিল, আল্লাহর আয়াত ছিল, আল্লাহ সুবহান তাআলার দেয়া নির্দেশাবলী তার নিকট ছিল, এর পরেও সে সব কিছু হারিয়ে ভুল পথে চলতে শুরু করলো শুধুমাত্র নিজের দুনিয়ার প্রতি ভালোবাসা আসক্তির কারণে এবং নিজের মন গড়া কামনা বাসনা প্রবৃত্তির অনুসরণ করার ফলে। এজন্যই আমাদের জন্য উচিত হবে নিজেদের মন গড়া কামনা বাসনা আকাঙ্ক্ষা শাহওয়াত থেকে নিজেদেরকে বিরত রাখা, এই দুনিয়ার পিছনে নিজেদের সর্বস্ব সারা জীবন ব্যয় করা, সব কিছু দিয়ে এই দুনিয়াকে পাওয়ার চেষ্টা করা, এটা কি ইসলাম শব্দের পরিপন্থী নয়? কেন এটা ইসলাম শব্দের পরিপন্থী হতে পারে যদি আমরা আমাদের নিজস্ব সর্বস্ব দিয়ে দুনিয়ার পিছনে ব্যয় করি, দুনিয়াকে পাওয়ার জন্য নিজেদেরকে বিলিয়ে দেই? এর কারণ হতে পারে ইসলাম শব্দের অর্থটা, অর্থ নিজেই। চলুন এই মৌলিক বিষয়টিতে আমরা আবার ফিরে যাই। ইসলাম শব্দের অর্থ কি? আল্লাহর প্রতি পূর্ণাঙ্গভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করা, অর্থাৎ নিজের সব কিছু দিয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম। আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, সেজন্য হয়তো আপনাকে আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে হতে পারে, নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যেতে হবে। এরপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সমর্পণ করলেন, আত্মসমর্পণ করলেন, তখন আপনার নিজের ইচ্ছা, নিজের কোনটা ভালো লাগে খারাপ লাগে তার আর কোনো মূল্য নেই। আপনার নিজের বিবেক কোনটাকে সঠিক বলছে কোনটাকে ভুল বলছে এই বিষয়ের আর কোনো মূল্য থাকে না, কারণ আপনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন। এটাই হচ্ছে ইসলাম শব্দের অর্থ। তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাই করবেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, যেটা আপনার নিজের ভালো মনে হয় সেই বিষয়টি করবেন না, নিজের শখ আল্লাহ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি সমর্পণ করবেন। এটাই হচ্ছে ইসলাম শব্দের অর্থ, আর তখনই হলেন আপনি একজন মুসলিম। অথচ আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমরা আল্লাহর এই দিনকে, পরিপূর্ণ দিনকে এমনভাবে মানতে চাই যেন আমরা নিজেরা যা ভালো মনে করব সেটাই হচ্ছে সঠিক, অর্থাৎ যার যার বুঝ অনুযায়ী নিজেদের সুবিধা মতো, যখন অবসর সময় পেলাম তখন হয়তো আল্লাহর ইবাদত বন্দিগিতে কিছুটা সময় ব্যয় করলাম। মূলত আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা নিজেরা অটল অবিচল থাকলাম, নিজেদেরকে পাল্টাবো না, ইসলামের কিছুটা কাটছাট করে ইসলামকে বদলে নিয়ে নিজেদের সাথে মানিয়ে নেওয়া, মানানসই করে নেওয়া। অথচ এটা করার কোনো অনুমতি সেই ব্যক্তির জন্য নেই যে ব্যক্তি নিজেকে দাবি করে যে আমি পূর্ণভাবে আত্মসমর্পণ করেছি। তার কি ইচ্ছে থাকতে পারে? বরং আমাদের উচিত হবে আমরা নিজেরা বদলে যাব এবং ইসলামের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেব, মানানসই করে নেব, ইসলাম থাকবে অপরিবর্তিত, কারণ এটাই হচ্ছে ইসলাম শব্দের অর্থ, এটাই পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের অর্থ এটাই, এই লোকের কাছে যার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে দিয়েছেন, তার নিকট জ্ঞান ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাবলী থাকা সত্ত্বেও এগুলো তার কোনো উপকারে আসেনি, কারণ সে অনুসরণ করেছে নিজের ইচ্ছা কামনা বাসনা, আর এ কারণেই সে হয়েছে বিপদগামী ব্যক্তিদের একজন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের উপর যে জন্য সবচেয়ে বেশি ভয় করি তা হলো এমন এক ব্যক্তি যে কুরআন মুখস্থ করেছে, সে পর্যন্ত যতক্ষণ না তার চেহারায় কুরআনের নূর আলো এসে আবির্ভূত হলো, এরপর সেই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে নিজেকে দূরে সরিয়ে নিল, সে তার প্রতিবেশীর উপর তরবারি চালালো আর তাকে শিরক করার দোষে অভিযুক্ত করল, সে তাকে মুশরিক বলে অভিযুক্ত করল। হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাদের মধ্যে কে মুশরিক, অভিযোগকারী ব্যক্তি না অভিযুক্ত ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অভিযোগকারী ব্যক্তি, অভিযোগকারী ব্যক্তি, সে নিজেই মুশরিক, অথচ সে এমন একটি অবস্থায় ছিল সে কুরআন হিফজ করেছে যতক্ষণ পর্যন্ত না তার চেহারায় কুরআনের নূর আলো এসে উপস্থিত হয়েছে, এরপর সে পথভ্রষ্ট হয়েছে কারণ সে নিজেকে আল্লাহর আয়াত থেকে দূরে সরিয়ে নিয়েছে। ইবনে কাসির এই হাদিসটি সম্পর্কে বলেছেন, এই হাদিসটির সনদ জাইদ অর্থাৎ ভালো। এখন আমরা আরেকটি কাহিনী বর্ণনা করতে যাচ্ছি, অত্যন্ত শিক্ষণীয় এই ঘটনাটি। এই ঘটনাটি হচ্ছে বারসিসার কাহিনী। বারসিসা ছিলেন বনি ইসরায়েলের একজন সুখ্যাত উপাসক, ধর্মযাজক, আবিদ বান্দা। তার কাহিনীর মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে, দিন থেকে যত সামান্য পরিমাণ সরে যাওয়াই হোক না কেন, যত সামান্য পরিমাণে আপনি বাঁক নেওয়ার সিদ্ধান্ত নেন না কেন, অর্থাৎ দিন থেকে কিছু বিষয় বাদ দিলেন আপনার সুবিধার জন্য অথবা একটু দিন থেকে সরে গেলেন, সেটাই হতে পারে আপনার চূড়ান্ত খারাপ পরিণতির কারণ। চলুন আমরা সেই বারসিসার কাহিনীটি শুনে নেই
এবং দেখি কিভাবে তিনি একজন আবিদ, সুখ্যাত উপাসক, ধর্মযাজক, নেককার বান্দা হওয়া সত্ত্বেও ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পার্সিসা তার নিজের একটি মন্দির ছিল এবং সেখানে সে একনিষ্ঠভাবে নিজেকে উপাসনায় নিয়োজিত রাখত। এমন সময় বনি ইসরায়েলের জাতির তিনজন ব্যক্তি, তারা পুরুষ এবং তিন ভাই, তারা সিদ্ধান্ত নিল আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। কিন্তু তাদের সমস্যা ছিল, তাদের একজন বোন ছিল এবং তারা ভেবে পাচ্ছিল না যে এই বোনকে কার নিকট রেখে যাবে, অর্থাৎ তার রক্ষণাবেক্ষণ নিরাপত্তা কে দিবে। তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিল। তারা লোকদেরকে জিজ্ঞাসা করলো যে কোথায় আমরা আমাদের বোনকে রেখে আল্লাহর রাস্তায় বের হতে পারি, আমরা তো তাকে একা ফেলে রেখে এ অবস্থায় তো যেতে পারি না, কোথায় তাকে রেখে যাওয়া যায়। তখন তারা তাদেরকে বলল, লোকেরা বলল, তাকে রেখে যাওয়ার সবচেয়ে ভালো ব্যক্তি হবে, সবচেয়ে উপযুক্ত স্থান হবে ওই ব্যক্তি, ওই উপাসকের কাছে রেখে যাও, সেই সবচেয়ে ধার্মিক ব্যক্তি আর আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য। তোমাদের বোনকে তার কাছে রেখে যাও, সে তার খেয়াল রাখবে। তারা সেই আবিদ ব্যক্তির কাছে গেল, তাকে পরিস্থিতি খুলে বলল যে এই হলো অবস্থা, আমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে চাই, আপনি কি কষ্ট করে আমাদের বোনকে রেখে রাখতে পারবেন, তার রক্ষণাবেক্ষণ, যাতে তার কোনো ক্ষতি না হয়, দুষ্ট লোক যেন তার কোনো ক্ষতি না করে, তার নিরাপত্তা ভালো মন্দ দেখে রাখা, এগুলো করতে পারবেন কি? তখন সেই আবিদ বান্দাটি কি উত্তর দিল? তিনি বললেন যে আমি তোমাদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার কাছ থেকে তোমরা চলে যাও। তখন ওই ব্যক্তিকে কিছু সময় পর শয়তান এসে ধোকা দিল। শয়তান তার মনে ওয়াসওয়াসা দিল, তাকে বলল, আচ্ছা তুমি কি ভেবে দেখলে না যে এই অসহায় মেয়েটিকে তুমি কার কাছে রাখার দায়িত্ব দিয়ে যাচ্ছ? তুমি এত সৎ ব্যক্তি, আবিদ ব্যক্তি, তুমি যদি তার খেয়াল না রাখো তাহলে তার খেয়াল কে রাখবে? হয়তো কোনো দুষ্টু ব্যক্তি, আর এরপর তো তুমি জানোই কি খারাপ পরিণতি হতে পারে। কি করে তুমি পারলে এই ভালো কাজটি হাতছাড়া করে দিতে? কেন তুমি দায়িত্ব এড়িয়ে যাচ্ছ? এভাবে শয়তান সেই আবিদ ব্যক্তির মনে ওয়াসওয়াসা দিতে লাগলো। দেখুন, শয়তান কিন্তু তাকে একটি ভালো কাজের দিকে উৎসাহিত করছে, একটি মেয়ের নিরাপত্তা দেওয়া, তাকে দেখে রাখা, ভালো কাজই তো, এ কাজে শয়তান তাকে উৎসাহিত করছে। তো এরপর বার্সিসা সেই ভাইদেরকে ডেকে এনে আবার বলল, আচ্ছা ঠিক আছে, আমি তার খেয়াল রাখবো, কিন্তু একটা শর্ত আছে, আর তা হচ্ছে যে সে আমার ধারে কাছে থাকতে পারবে না, এই মন্দিরে তো নয়ই, বরঞ্চ অনেক দূরে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে আলাদা ঘরে যদি তোমরা তাকে রাখতে চাও তাহলে আমি রাজি আছি। তো এরপর সেই মেয়েটিকে জানানো হলো যে তুমি ওখানে থাকো আর আমি আমার মন্দিরে থাকবো। তো মেয়েটা সেই বাড়িতে একটা আলাদা ঘরে থাকতো, আর সেই ধর্মযাজক তার জন্য প্রতিদিন খাবার নিয়ে এসে তার মন্দিরের বাইরে রেখে দিত। সেই মেয়েটার বাড়িতে পর্যন্ত যেত না, নিজের দরজার বাইরেই খাবার রেখে দিত, আর মেয়েটিকে তার ঘর থেকে বের হয়ে এসে কিছু দূর পথ পাড়ি দিয়ে এরপর খাবার নিয়ে ফিরে যেতে হতো। সেই ধার্মিক ব্যক্তি মেয়েটির দিকে তাকিয়ে পর্যন্ত দেখত না। এরকম বেশ কিছুদিন চলে গেল। এরপর শয়তান আবার তার কাছে এসে বলল, তুমি করছোটা কি? তুমি কি জানো না মেয়েটা যখন তার ঘর থেকে বের হয়ে আসে আর তোমার মন্দিরের দিকে আসবে, এটুকু পথ পাড়ি দিতে লোকে তো তার দিকে নজর দেবে, তাকে দেখবে। তোমার উচিত হলো যে তোমার এই খাবারটা তার মেয়ের দরজায় গিয়ে, সেই মেয়েটার বাসস্থানের দরজায় গিয়ে রেখে আসা। তো ধার্মিক ব্যক্তি চিন্তা করলো, হ্যাঁ আসলেই তো, শয়তান তো ঠিকই বলেছে। যদিও সে বুঝতে পারেনি তার মনের ওয়াসওয়াসা আসলে তাকে কোন খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, এই সবগুলো ছিল শয়তান তার মনে ওয়াসওয়াসা হিসেবে উপস্থিত করছে। শয়তান কিন্তু সামনাসামনি তার সাথে কথা বলছে না, তাকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিচ্ছে। ধর্মযাজক আবিদ ব্যক্তি তাই খাবার নিয়ে এসে একসময় শুরু করলো কি, যে মেয়েটির দরজা পর্যন্ত সে রেখে আসা শুরু করলো। এভাবে আরো বেশ কিছুদিন চললো। এরপর একসময় শয়তান তাকে বলল, মেয়েটা তো এখনো তার ঘর থেকে বের হয়ে আসছে আর দরজার সামনে এসে খাবার নিয়ে যাচ্ছে, এই অবস্থায় হয়তো তাকে কেউ দেখে ফেলতে পারে, তোমার উচিত যে প্লেটটা তার ঘরের ভিতর রেখে আসা, খাবারটা ঘরের ভিতরে রেখে আসা, শয়তান কিনা তাকে আরো ভালো কাজের পরামর্শ দিচ্ছে। তাই একসময় সেই আবিদ ব্যক্তি সিদ্ধান্ত নিল যে খাবারের প্লেট সে আর বাইরে রাখবে না, সরাসরি মেয়েটার ঘরেই রেখে আসবে, রেখে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসতো। এইভাবেও আরো বেশ কিছুদিন চলে গেল। অপরদিকে যে ভাইয়েরা, তিন ভাই, তারা জিহাদে ব্যস্ত থাকায় ফিরে আসতে দেরি হচ্ছিল। এই অবস্থায় শয়তান আবার বলল, সেই আবিদ ব্যক্তির মনে আবার অস্বাস্থ্য দিল, আচ্ছা তুমি কি তাকে এভাবে একা একা ছেড়ে দিবে? আসলে তো সেই মেয়েটির কেউ নেই যে তার দিকে একটু খেয়াল রাখবে, একটু কথা বলবে, সে যেন একটা জেলখানায় বন্দি, কথা বলার পর্যন্ত কেউ নেই, তুমি কেন ওর দায়িত্ব নিচ্ছ না? ওর সাথে একটু সামাজিকতা, একটু ভালো মন্দ বলা, খোঁজ খবর নেওয়া, কুশলাদি বিনিময়, এগুলো তো করতে পারো।
আর তা না হলে দেখা যাবে যে হয়তো সেই মেয়ে বিরক্ত হয়ে বাইরে কোনো পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে। এই ধরনের একটি ওয়াসওয়াসা শয়তান সেই আবিদ ব্যক্তির মনে এনে উপস্থিত করলো। তা একসময় সেই ব্যক্তি সিদ্ধান্ত নিল, ঠিক আছে, খাবার যখন দিয়েই আসছি সৌজন্যমূলক কিছু কথাবার্তা বলি, ঘরের ভিতরে না, ঘরের বাইরে দূরত্ব বজায় রেখেই চিৎকার করে তারা সামান্য কিছু কুশলাদি বিনিময় করে কথা বলা শুরু করলো। তো এভাবে আরো বেশ কিছুদিন চলতে লাগলো। শয়তান এক সময় এরপর বলল যে এত কঠিন করার কি দরকার, বাইরে থেকে চিৎকার করে কথা বলা, ব্যাপারটিকে একটু সহজ করে নিলেই তো হয়, তুমি তার সাথে ঘরে বসেই তো কথা বলতে পারো, কথা যখন বলছোই। তো এবার সে আবিদ ব্যক্তি বার্সিসা মেয়েটার সঙ্গে একই ঘরে বসে কিছু সময় ব্যয় করা শুরু করলো। এরপর দেখা গেল ধীরে ধীরে তারা ঘন্টার পর ঘন্টা একসাথে কাটাচ্ছে, আর আস্তে আস্তে তারা পরস্পরের আরো কাছাকাছি আসতে লাগলো। একসময় এমন একটি পরিস্থিতি এসে উপস্থিত হলো যখন সেই আবিদ ধর্মযাজক ব্যক্তি মেয়েটির সাথে জিনা ব্যভিচারে লিপ্ত।